যতটা পরিমাণ পটেন্সিয়াল আছে সেটা দিয়ে কিন্তু খেলতে হয় লাস্ট ম্যাচটা। তো সেটা যদি আপনি জিততে অবশ্যই জিততে হবে, না জিতলে কিন্তু সেখানে আপনাদের কিন্তু ফুল টিম কে চলে যেতে হবে আউট অফ দা টুর্নামেন্ট। তো সেখানে সবাই কিন্তু একটা অনেক প্রেশারাইজ থাকে। এখন এই সেখানে দেখার বিষয় হচ্ছে বলতে বলতে মিডিকেল ইনস্ট্রাকশন দেখা যাচ্ছে, একের পর স্টান প্রোভাইড করা যাচ্ছে, ফিল্টার ব্যবহার এন্ড সেখানে কি ব্যাক করতে সক্ষম হবে মেলটি নাকি মেলটি ফার্স্ট পার্ট দেখ এবং বাস ফার্স্ট ফ্লাট সিকোর বাই শামিন এন্ড সেখানে কিন্তু তার সেখানে কিন্তু ভালো ফ্লিকার ব্যবহার ছিল, বাট সেখানে শেষ রক্ষা হয়নি। শামিন কিন্তু টেস্ট করে তার কিন্তু ফার্স্ট ফ্লাটটা সিকোর করে নিয়েছে। একটুখানি লেট কিন্তু হয়ে গেছে, সেই সুযোগে কিন্তু রিট্রিট করতে সক্ষম হয়েছে। আপাতত কি হয় নিয়ে নিচ্ছে করতে পারবে না, সেই এখন বলতে হবে সেখানে কিন্তু আছে, সাথে কিন্তু ব্যবহার দেখা যাচ্ছে এবং সেখানে কিন্তু চলে আসছে এবং ব্যবহার করার নেই। হয়তো তার কানেক্ট করা স্টাক ছিল না, মেবি সিটিতেও ছিল। এবং সেখানে দেখা যদি দেখি আমরা থার্ড থ্রি মিনিটের এবং সেখানে ব্লু টার্টল ফার্স্ট টার্টল কিন্তু স্টিকে করেছে রেকন লিজন এন্ড সেখানে অলসো তিনটা কিলে কিন্তু তারা এগিয়ে আছে। সেই সাথে কিন্তু হচ্ছে যে আমরা অলরেডি বসে একটা পজিশন দেখতে পাচ্ছি, তারা কিন্তু হচ্ছে যে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা, একটা ইউনো অলমোস্ট লাইক যে একটা ক্যাং দেওয়ার চেষ্টা ছিল যে একটা স্ম্যাশ করে দেবে আর একটা কিল সিকিউর করে নেবে, বাট ইট ওয়াজন দ্যাট ইজ। আর সেই সাথে কিন্তু হচ্ছে যে আমরা আবার জুকশিনের কাছ থেকে তার স্কিল দেখতে পাচ্ছি, যথেষ্ট অ্যানয়িং করে না স্যার মেল্ট, সে কিন্তু আলটিমেট প্রোভাইড করে দিয়েছিল, বাট জুকশিন উইথ দ্যাট পিউরিফাই ইট ওয়ন্ট বি দ্যাট ইজি, বাট এট লাস্ট স্যার কিন্তু ডাউন হতেই হবে অ্যান্ড অলসো ফাহাদের কিলটিও কিন্তু সিকিউর করে নেবে অ্যান্ড হিয়ার উই গো অ্যান্ড ইলেক্ট্রো ম্যানেজ টু স্কেপ দ্যাট পয়েন্ট। ইট ওয়াজ লাইক নাইস থ্রি দেখতে পাবো কিনা, একজন সে হচ্ছে যে কতটুকু ড্যামেজ নিতে পারবে। সো হিয়ার উই গো, জাস্ট হচ্ছে যে এখনো পর্যন্ত টিগলের কাছে তার আলটিমেট নেই, কিন্তু এই পয়েন্টে কিন্তু তার সেকেন্ড স্কিল দিয়েও সে অনেকটুকু অ্যানয় করতে পারবে। হ্যাঁ, বলতে বলতে কিন্তু আলটিমেট চলে এসেছে অ্যান্ড একটা বাজে পজিশনে কিন্তু আছে এখন নিজের জন্য অ্যান্ড সেই সাথে আমরা কিন্তু হচ্ছে যে একটি গেল দেখতে পেলাম লিঙ্গের কাছে, এরপর কিন্তু মেল্টকে ডাউন করে দিয়েছে অ্যান্ড হিয়ার উই গো এরভেন উইথ ট্রাইং হিজ বেস্ট, বাট সেই সাথে কিন্তু হচ্ছে যে মার সে কিন্তু স্কেপ করতে সক্ষম হয়েছে। অন দ্য আদার হ্যান্ড টপের দিকে একটা ফাইট হওয়ার চেষ্টা একটুখানি কিন্তু চেস করেছিল, দেন এগেন লিং ম্যানেজ টু কেম ব্যাক অ্যান্ড সেখানে প্রবিয়াস জানে যে এখানে একটু ভিতরে যাওয়া তার নিজের জন্যই ডেঞ্জারাস হতে পারে। দেখার বিষয় হচ্ছে কোন টিম এই টার্টল সিকিউর করে অলরেডি কিন্তু দেখা যাচ্ছে এখানে কাছ থেকে একটু জোন আউট এন্ড পজিশন নিতে কিন্তু ফোবিয়াস কিন্তু ইনশেট করে ফেলছে ব্যাক হিট করার চেষ্টা অ্যান্ড অলরেডি কিন্তু অনেকটা লজ তার ফেস কিন্তু আছে, বাট সেখানে কিন্তু নোল অ্যান্ড এইগার কিন্তু টার্টলটা ইজিলি সিকিউর করতে সক্ষম হল এবং জোনাল প্রফেসর পেড্রিন কিন্তু একা পজিশন পড়ে গিয়েছে, বাট না সেখানে কিন্তু লিঙ্ক তাদের মেইন কারণ মেল্টকে কিন্তু মেল্ট করে ফেলেছে এবং এইগার কিন্তু পিউরিফাই অ্যান্ড সেখানে কিন্তু বেশি বড় বাট সেখানে কিন্তু যথেষ্ট ভালো ছিল বিয়ার্টিসের কাছ থেকে বলতে হবে, সেখানে কিন্তু তার বেসিকটা ব্যবহার করে
সেখানে তার কিন্তু বটমের টিয়ার 1 টাওয়ারটাও কিন্তু ডাউন করে ফেললো, ফার্স্ট টাওয়ার সেভ করা বাই ড্রাগন লিজিয়ন। আর মিডও কিন্তু তাদের একটা প্রেসারাইজ দেখা যাচ্ছে, হয়তো মিডের টাওয়ারটাও সেভ করার চেষ্টা করবে, বাট না সেখানে করস সেভ করতে পারবে, বাট অ্যাটলাস কিন্তু আছে সেখানে কিন্তু ওকে। আর সেখানে কিন্তু এনট্রপির ব্যবহার কিন্তু ছিল, মাই ব্যাড আই রিয়েলি মিস টিকা দা আল্টিমেট অফ দা টিকা। No problem, no issue. Anyway, যদি হচ্ছে যে আমরা বলি, দেন আই উড সে যে ড্রিকনের পক্ষ থেকে কিন্তু, আই মিন দুইটি টিমের পক্ষ থেকে একদম পারফেক্ট একটা ফাইট আসছে। গোল্ডের লিড যদি আমরা হচ্ছে যে দেখি, দেন ইটস অনলি লাইক 2K গোল্ডের ডিফারেন্স কিন্তু আছে দুইটি টিমের মধ্যে, এন্ড ড্রিকন এগিয়ে আছে গোল্ড লিডের দিকে। কিন্তু আমরা হচ্ছে যে যদি বলি এই পয়েন্টে, উই ক্যান সে যে সেখানে হচ্ছে যে ইউনো যে জাস্ট রিকন এগিয়ে আছে, আর আল্ট্রা নাইন হচ্ছে যে একদম পিছিয়ে, বিকজ লাইক দ্যাট জিনিস তারা সমান সমান কিন্তু হচ্ছে যে একটা পজিশন অ্যান্ড অলসো ড্যামেজ দেওয়ার চেষ্টা, বাট লিঙ্ক ম্যানেজ টু স্কিপ লো এইচপিতে কিন্তু সে ছিল। অন্যদিকে আমরা কিন্তু বেট্রিক্সকে দেখতে পাচ্ছি, সে ব্রোনোর কিলটি সিকিউর করে নিতে সক্ষম, টার্টল উইল স্পন, দ্য টার্টল উইল স্পন ইন লেস দ্যান 10 সেকেন্ড, সো ওয়েস দ্য টিম গেটস দেয়ার ইউ নো হ্যান্ডস অন দিস টার্টল। সো এই পয়েন্টে কিন্তু হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি ওকে অ্যাটলাস কিন্তু চলে গিয়েছে টার্টল এর সাইডে, সো হি ইজ দেয়ার টু পুট আ লট অফ ড্যামেজ। ওর হচ্ছে যে একটা টার্টল সিকিউর করার জন্য তারা একদম পুরোপুরি রেডি করছে। এখানে জাস্ট ওবিএসকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারাও কিন্তু হচ্ছে যে সে নিজেও বুশের মধ্যে হচ্ছে যে অলরেডি পজিশন হোল্ড করে আছে, জাস্ট একটা ফাইট নিতে আসলেই কিন্তু তারা একদম ডাউন করে দেওয়ার জন্য রেডি, বাট নোবডি কেম। তো এই পয়েন্টে আমরা কিন্তু আল্ট্রা নাইনকে দেখতে পাচ্ছি, সে কিন্তু হচ্ছে যে চলে গিয়েছিল হয়তো একটু ভিতরে যাওয়ার চেষ্টা, বাট অ্যাট দিস পয়েন্ট তারা কিন্তু হচ্ছে যে জানে যে এখানে ভিতরে গেলে তাদের জন্য একটা বাজে পজিশন হোল্ড করবে, অ্যান্ড দে মাইট হ্যাভ দ্যাট আলটিমেট ডাবল কিল। The two men connected by fatal link and the kid secured the kill easily. And jekhane bhalo chilo bolte hobe atlas er ja bolchilam je team first initiate korbe ebong sathe combo ta korte parbe tarai kintu team fight jetar sambhabona beshi, and shekhane kintu shetai holo bhalo chilo atlas initiate bolte hobe base ke ebong shekhane kintu okay shekhane kintu eager link er kill ta kintu secure kore feleche, three men down from ultra 9, and shekhane kintu tader eker pore ek tower kintu pore jacche, সেখানে এভাবে কিল হারালে কিন্তু একের পর একটা আওয়ার পড়া স্বাভাবিক। সেখানে কিন্তু স্যান্ডেজ করার চেষ্টা, ব্রুনো কি ব্যাক করতে পারবে? হ্যাঁ, ব্রুনো স্ট্যান্ড প্রোভাইড করে ফেলেছে জুকশিন, অ্যান্ড সেখানে কিন্তু অনেকটা লো স্পিডে ব্রুনো, অ্যান্ড ব্রুনো কিটা ইজিলি সিকো করে ফেলবে, একা চারজনের ভিতরে পড়েই দিচ্ছিল। সেখানে আর টিভিএলকে কিন্তু যথেষ্ট তার কিন্তু সাস্টেনেবিলিটি কিন্তু হচ্ছে না, তার কিন্তু ভালোভাবে বিল্ড হয়নি বলতে হবে, এবং গোল ডিফারেন্সটা কিন্তু এখন একটু হলো বেশি হয়ে দাঁড়িয়েছে। সেখানে 7K গোল লিডে আছে কিন্তু রিকন লিজিওন, অ্যান্ড সেখানে লিডের টিয়ার 2 টাওয়ার ডাউন করার চেষ্টা ইজিলি সিকোর বাই বিয়েট্রিক্স। অ্যান্ড যদি আমরা দেখি 9 মিনিট, এবং নেক্সট লর্ড কিন্তু চলে আসবে 30 সেকেন্ডের মতো বাকি আছে, এবং নেক্সট লর্ডটা নেওয়ার সম্ভাবনা কিন্তু রেকর্ড লিজন একটু হলো বেশি আছে, তাদের যে গোল লিডটা আছে এবং সেখানে তাদের যে পজিশনটা ম্যাপ কন্ট্রোলটা কিন্তু তাদের হাতে, এবং টিভেলকে তার ইনিশিয়েশন করা ফ্লিকারের সাথে, বাট সেখানে যথেষ্ট হচ্ছে না, তাকে জোকশিন বারবার তাদের কাছে কিন্তু পিউরিফাই আছে এমএমএর এবং মেজার, তো তারা কিন্তু ডাইরেক্টলি মেসকে এবং মার্কসম্যানকে কিন্তু ব্যাপারটা আলটিমেট ব্যবহার করে ধরা সম্ভব হচ্ছে না তার জন্য। তো দেখা যাক, ইউটিলাইজ তাদের হয়তো পিউরিফাইটা ফার্স্ট ওয়েস্ট করাতে হবে মেজ এবং মার্কসম্যানের, তাহলে কিন্তু ভালোটা ইনিশিয়েশন বা ভালোটা কম্বো তার কাছে দেখলেও দেখতে পারি। দেখা যাক কি হয়, ফার্স্ট লর্ড অলরেডি কিন্তু অ্যাপিয়ার হয়ে গিয়েছে, দেখা যাক কোন দিন ফার্স্ট লর্ড ছিল লিং, অ্যান্ড অ্যাগেন বিয়েট্রিক্স কিন্তু ধরাশায়ী করার চেষ্টা, বাট টেনকে শেষ না কারণে বিয়েট্রিক্স যথেষ্ট ড্যামেজ হয়ে গেছে, এবং সেখানে ফ্রেডরিককে কিন্তু ডেকে ডাউন করে ফেলেছে, এবং সেখানে কিন্তু এক্সপিলেনার ডাউন লর্ড সিকোর আগে, সেখানে কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ, অ্যান্ড অলসো লো গোল ডিফারেন্স কিন্তু অনেকটা লো, সেখানে কিন্তু লর্ড ইজিলি চলে যাবে রেকনিজনের কাছে। Well, I agree with that too, but at this point, যদি হচ্ছে যে আমরা বলি, then, you know, Beatrix কিন্তু হচ্ছে যে লটটি সিকিউর করে নিতে সক্ষম, and here we go. যদি হচ্ছে যে লর্ড কিন্তু চলে আসবে কিছুক্ষণের মধ্যে, অ্যান্ড লর্ড আসার আগে কিন্তু জাস্ট ইনহ্যাবিটার্স বাকি, সো ইনহ্যাবিটারগুলো ডিস্ট্রয় করে কিন্তু হয়তো বা ম্যাচ এখানে এন্ড হয়ে গেল যেতে পারে, দেখা যাক কি হয়। মিড দিয়ে কিন্তু হচ্ছে যে আমরা লর্ডকে দেখতে পাচ্ছি যে চলে আসছে, অ্যান্ড অলরেডি আ লটস অফ ড্যামেজ হ্যাজ বিন, আই মিন
ফ্রেটিনের উপরে কিন্তু হচ্ছে যে অনেকগুলো ড্যামেজ দিয়ে দিয়েছে, তো দেখা যাক কি হয়। অ্যান্ড অলসো আস্তে আস্তে কিন্তু হচ্ছে যে এগিয়ে যাওয়ার চেষ্টা, গোল্ডেরও কিন্তু হচ্ছে যে আমরা 10K গোল্ডের ডিফারেন্স দেখতে পাচ্ছি দুইটি টিমের মধ্যে। সো আই ডোন্ট থিঙ্ক যে এখানে একটা কামব্যাক দেওয়া এত ইজি হবে ফর আল্ট্রা নাইন। অ্যান্ড হিয়ার উই গো, লিঙ্ক কিন্তু চলে গিয়েছে বলতে বলতে কিন্তু ডাউন দিতে সক্ষম হয়েছে। অ্যান্ড একটা ফাইটের ব্যবহার দেখতে বিশাল একটা ফাইট দেখতে পাচ্ছি, বাট অ্যাট দিস পয়েন্টে সেখানে কিন্তু ড্যামেজ অনেক চলছে। কেনিসপি সিকিউরড বাই চামিন জোকশিন, সো সেই সাথে কিন্তু হচ্ছে যে আমরা লটটিকে সুন্দরভাবে ডিফেন্ড দেখতে পেলাম, কিন্তু একটি একটি করে প্লেয়ার দুইটি টিম থেকে কিন্তু ডাউন হয়ে গিয়েছে। সেখানে কিন্তু ক্লিকার ব্যবহার ব্যাক করতে হবে অ্যাটলাসকে, অ্যান্ড সেখানে কিন্তু একটা কিল সিকিউর করতে পারে ফেদিন, বাট সেখানে কিন্তু লিঙ্ক চলে এসেছে এবং দেখা যাচ্ছে তারা কিন্তু ফার্স্ট ইনোভেটর ডাউন করে ফেলেছে এবং 12 মিনিটও হয়নি এখনো। এবং জোকশিন কিন্তু আবারও ব্যাকে পড়ে খুব দেখা যাচ্ছে তার ড্যামেজটা, এবং নেক্সট লর্ড কিন্তু হলেও হতে পারে ম্যাচ ডিসাইডিং লর্ড। বাট এবং সেখানে একটা কথা দিয়েছে আমার কিন্তু বারবার মাথায় ঘুরছে, ফেড্রিন, ফেড্রিনকে আমরা যতবার দেখেছি তার অ্যাপটেজার স্প্রে একদম লাস্ট মোমেন্টে, তার যখন 10% লাইফও থাকে না তখন ইউজ করতে, কিন্তু লাস্টে তার যে নিউ আইটেমটা আমরা যদি বলি, হোয়াট ইট ওয়াজ আমার ঠিক মনে পড়ছে নামটা আইটেমটার, অ্যাসাসিন ইউজ করে তার যে 4% লাইফে তার ইনস্ট্যান্ট কিল হয়ে যায়, সো ওই আইটেমটার কারণে কিন্তু ফেড্রিনের তার যে মেইন অ্যাবিলিটিটা সেটা কিন্তু মিস আউট হয়ে যায় বলতে হবে। আই এগ্রি উইথ দ্যাট টু। অ্যান্ড সেই সাথে কিন্তু হচ্ছে যে আমরা যদি এই পয়েন্টটাতে একটুখানি দেখি, দেন আই ফিল লাইক যে আই ডোন্ট নো, আল্ট্রা নাইন কিন্তু হচ্ছে যে কোনো টাইমে যে কোনো পয়েন্টে একটা কামব্যাক দেওয়া পসিবল, বাট স্টিল দ্য ওয়ে থিংস আর গোয়িং নাও আই ডোন্ট নো ইফ ইটস দ্যাট ইজি, ইটস গোনা বি দ্যাট ইজি। আর সেই সাথে কিন্তু হচ্ছে যে নেক্সট লর্ড আসতে কিন্তু হচ্ছে যে আর 31 সেকেন্ডস বাকি আছে, সো দেখা যাক এই লটটি কোন টিম সিকিউর করতে পারে, কজ এই লটটি সিকিউর করলে কিন্তু যেহেতু 12 মিনিটের লট, সো ডেফিনেটলি বিশাল একটা অ্যাডভান্টেজ আসছে। বাট দেখা যাক এই লট অ্যাকচুয়ালি কার কাছে চলে যায়, কজ ডিফেন্ড দিতে কিন্তু হচ্ছে যে যথেষ্ট সুন্দরভাবে সক্ষম আল্ট্রা নাইন, কিন্তু স্টিল কিছুটা ফাইটে কিন্তু তারা অনেকটাই পিছিয়ে আছে। আর সেই সাথে কিন্তু হচ্ছে যে আমরা স্কেপ দেখতে পেলাম প্রেটিনের কাছ থেকে, অলমোস্ট উইল বি ডাউন, আর সেই সাথে একটা আলটিমেটের ব্যবহার, বাট অলরা মিস দ্য চান্স, সো দুটো হয়ে গেছে সেখানে, বিওডিও কিন্তু হয়ে গেছে এবং সাথে এনলেস ব্যাটল অনেকটাই আইটেম হয়ে গেছে লাস্ট আইটেম, এবং বলতে বলতে টপে কিন্তু একা সিচুয়েশন ছিল প্রবেশ, সেখানে প্রবেশের কিলটা কিছু করতে পারবে না, প্রবেশ একা চারজনের ভিতর থেকে বেরিয়ে এসেছে, উইন্টার ক্রাউন কিন্তু অনেকটাই হেল্প করেছে তাকে বলতে হবে। এবং সেখানে কিন্তু কিন্তু লর্ড চলে আসবে কিছুক্ষণের ভিতরে, এবং বটমে ইনফিটার টাওয়ারে কিন্তু মিনন পয়েন্ট দেখা যাচ্ছে ইনিশিয়েট করবে না, সেখানে কিন্তু রেকমেন্ডেশন লর্ড আসা পর্যন্ত ওয়েট করতেছে, এবং এটাই কি লাস্ট লর্ড, মানে লাস্ট লর্ড হতে চলেছে কি মনে হয় আপনার, এখানে কি ম্যাচ শেষ সমাপ্ত হবে? আমার এখানে শেষ হলেও হতে পারে ম্যাচ, জোকশিন কিন্তু ব্যবহার দেখা যাচ্ছে এবং সে এই সেখানে কিন্তু লর্ড কিন্তু টাওয়ার কিন্তু ওয়াইড ওপেন কিন্তু হয়ে গেছে, এবং সেখানে নোলান কিন্তু টাওয়ার লক করে ফেলেছে এবং ফার্স্ট ম্যাচে আর কিন্তু আমাদের উইনার পেয়ে গেলাম। পজিশন হয়ে গিয়েছিল এবং সেখানে গোল লিডও কিন্তু ছিল অনেকটাই, অনেক গোল লিড ছিল লাস্ট গেমে বলতে হবে, এবং সেই সাথে